গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্যাকেটজাত জলের কোম্পানিগুলির বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের অভিযান। এই অভিযানে যে সকল কোম্পানির সঠিক কাগজপত্র নেই সেগুলি বন্ধ করে দিচ্ছে অভিযানকারী দল। পাশাপাশি কোম্পানির মালিক পক্ষকে সুযোগ দেওয়া হচ্ছে তারা যেন সমস্ত নথিপত্র সংশোধন করে তাদের কোম্পানি চালু করেন। কিন্তু এই বিষয়টি নিয়ে উল্টো কথা বলতে শোনা গেল অল ত্রিপুরা আর ও ওয়াটার ফ্যাক্টরি অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মুখে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, অনেকের কাছে লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের এই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দিচ্ছে আধিকারিকরা। অল আরও ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি রাজ্যের 8টি ডিস্ট্রিক্ট থেকে। বিগত 4-5 মাস ধরে আমাদের রাজ্যে কিছু সমস্যা চলছে জলের কোম্পানি নিয়ে। জলের কোম্পানি বলতে আমরা বুঝি সব প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এবং মিনারেল ওয়াটার। আদতে আমরা এটা নিয়ে যাচাই করি না, হয়তোবা আমরা যে অথরিটিগুলি আমাদেরকে লাইসেন্স দেয় তাদের ওয়েবসাইটে গিয়ে কখনো আমরা চেক করি না যে জলের ফ্যাক্টরি বলতে কত রকমের জলের ফ্যাক্টরিকে বোঝায়। তো রিসেন্টলি যেটা হচ্ছে, আমাদের সরকারি যে আধিকারিকরা আছেন তারা বিভিন্ন প্ল্যান্টে ভিজিট করছেন, দেখছেন আরও মেশিন আছে কিনা। আরও মেশিন হচ্ছে জল পরিশোধনের একটা জাস্ট একটা ডিভাইস, এটা বাড়িতেও থাকতে পারে, কেউ 200 লিটারের সোসাইটিতেও লাগাতে পারে, কেউ ডোমেস্টিক ইউজও করতে পারে, সে 2000 লিটারও লাগাতে পারে। আরও